হাওড়ায় গুদামে অগ্নিকাণ্ডের পাশাপাশি ভেঙে পড়ল জুট মিলের ছাদের বড় অংশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার মালি পাঁচঘড়া থানা এলাকার ঘুষুরির হনুমান জুট মিলে। ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। ছাদ ধসে যাওয়ার ঘটনায় একাধিক শ্রমিক জখম হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন সকাল ছটা নাগাদ জুট মিলের ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। তখন শ্রমিকদের একটি অংশের ডিউটি শেষের পর অন্য শ্রমিকরা শিফটের কাজ বুঝে নিচ্ছিলেন, তখনই বিকট শব্দে হুড়মুড় করে ভেঙে পড়ে ছাদের একটি অংশ। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ, আসে দমকলও, হাজির হয় বালি এবং লিলুয়া থানার পুলিশও। হাজির হন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। শুরু হয় উদ্ধার কাজ, বুলডোজার এনে চলছে উদ্ধারের কাজ। প্রসঙ্গত, হনুমান জুট মিলের পুরনো নির্মাণের উপরেই একটি নতুন নির্মাণের কাজ চলছিল। শ্রমিকদের অভিযোগ, কারখানার মেরামতি এবং সংস্কারের কাজে মিল কর্তৃপক্ষের নজর নেই। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। वहाँ पे मशीन बैठा हुआ था, उस मशीन पे सुबह 6 बजे आदमी आया, काम किया, काम करने के बाद 6-5 में पूरा धड़ाम से गिर गया। हाँ, कम से कम उसमें से जी 2-3 आदमी कम से कम अभी उसमें दबा हुआ है। हाँ, जो जिसका एक नाम है निखिल नाम है, लेकिन इसी अभी उसमें बोल रहा है, सब दिख रहा है, निखिल है, निखिल का भाई है। अभी 3 आदमी उसमें से जब गिर गया बिल्डिंग, 3 आदमी वहाँ से गिरने से बचा, मरने से बचा, जानते हैं। इसी उसके बाद निकला वहाँ से 3 आदमी। बहुत पुराना बिल्डिंग है, बहुत पुराना है, लोग रिपेयर नहीं किया है। नहीं, और पुराना बिल्डिंग है, उसके ऊपर ये लोग घर बना रहा था, अब वो घर का लोडिंग नहीं सह पाया, नीचे गिर गया। माने पूरा पूरी इलीगल काम। हाँ, मेरा नाम राहुल क्या राहुल राजू।